বাচ্চারা আজকে আমি তোমাদের ক্লাস নেব সাত ভাজালে জ্ঞান। বাচ্চারা তোমরা ডিম ভাতের কুপন নিয়েছ তো? মনে করে তোমরা ডিম ভাত খেয়ে যেও। কিন্তু ওই ওখানে কে ঘুমাচ্ছে রে? এই তো স্যার, মুছে ঘুমাচ্ছে। বলতো হারামজাদাটাকে কান ধরে। এই তুমি স্কুলে কি করতে আসো? কেন স্যার, শিখার জন্য। শিখার জন্য আসো তাহলে ঘুমাচ্ছ কেন? আজকে তো শিখা আসেনি স্যার। এই তুমি এক্ষুনি ক্লাস থেকে বার হয়ে যাও, কালকের গার্জেন নিয়ে আসবে। দূর দূর, স্কুলে আর আসবোই না। সকালে মা কাছে ঘুমটা ভাঙিয়ে দিল আর এখন মাস্টার মশাই বের করে দিল। আবার বলছে গার্জেন নিয়ে যেতে, গার্জেন বাল নিয়ে যাবে। ও নো। আরে এই কথাটা তো খেয়াল করিনি, বারবার শুধু টাকার সম্বন্ধে দেখছি। মনে হয় মালকী কিছু দিতে চায় আমাকে। যাই দেখি চটপট মালকীকে চিঠি পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা মালকী তো স্বর্গে থাকে, চিঠিটা কিভাবে পাঠাবো? কি করা যায় কি করা যায়। Naughty America. আরে মেঝেতে মনে হয় বেলুন পড়ে আছে না, যাই ওটাকেই কাজে লাগাই। হাবিলদার, এ তো চিঠি। ও বাবা, তো নতুন যুগের হাওয়া। আগে পায়রার পায়ে করে চিঠি পাঠাতো, আর এখন দেখছি বেলুনে করে। যাই হোক চিঠিটা পড়েই দেখি, এ কোনো চোর ডাকাতের কারসাজি নয় তো? সব 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 গুব্বারাকে সাথ রোড মে চিঠি মিলা। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। আর তুমি তাড়াতাড়ি কচুরি আর জিলাপিটা নিয়ে এসো। সব খাস চিঠি হোগা, জলদি দেখিয়ে। অত উত্তেজিত হওয়ার কি আছে, চিঠিটা ওখানে রাখো, আমি দেখছি পরে। এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে দিয়ে আমি কচুরি আর জিলিপি আনতে পাঠাবো। হুম হুম, দিনভর খানা আর সোনা আর কই কাম নেই। ও নো হাবিলদার। সেই দিনে চিঠি জানা সব ওই তো ভগবান। আরো তো আজ আবার কি লিখলো দেখি। ডিয়ার মালকী, আপনাকে আমি 21 কোটি প্রণাম জানাই। আমি খুবই বিপদের মধ্যে আছি, দয়া করে আমার ঠিকানা চপ্পল পাড়া গ্রামে 50,000 টাকা পাঠিয়ে দেবেন। তুমি 20 আমি 5। আপ মুচে হো ক্যা? হ্যাঁ কেন স্যার। লে লিজিয়ে আপকা 25,000 রুপিয়া। মা
সেই তুমি পাঠালে তা পুলিশের হাত ধরে পাঠালে, ওরা তো হাত খেয়ে নিয়েছে। Так, дайте пацанам посчитать потери. Сумму нули погибает на сцене. Снова один.